কাঁথিতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। কাঁথি বিধানসভা অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কাঁথিতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের অবজারভার পার্থসারথি মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি দেবজিৎ প্রামাণিক, কার্যকারী সভাপতি অর্ণব দেবনাথ, সাধারণ সম্পাদক সুব্রত রায়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা কাঁথি বিধানসভা অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা কমিটির সদস্য আমিন সোহেল, শেখ ইমরান, নন্দ বেজ, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হলদে থেকে নামাজি রিপোর্ট। আপনারা দেখছেন যে বর্তমান যে কোভিড-19 পরিস্থিতি চলছে, ধীরে ধীরে করে সমাজে এটা একটা সংক্রমণ রোগটা ছড়িয়ে পড়ছে। তার ফলে আমরা কি দেখছি, বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় রক্তের অভাব দেখা দিচ্ছে। তাই আমরা লোকাল যে যেখানে আমাদের এটা হচ্ছে টোটাল রাজ্য জুড়ে আমাদের রক্তদান শিবির আমরা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে করছি। আমাদের অভিযান এটি একটি পুরুষ অধিকার সংগঠন। এই পুরুষ অধিকারের সংগঠনের পক্ষ থেকে আমরা যেভাবে এই রক্তের অভাবের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা রক্ত দেন, রক্ত সমাজের একটি এক ফোঁটা রক্ত মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই আজকে আমরা এই রক্তদান শিবিরে প্রায় 40 জনের মতো রক্ত দিতে পারবে রক্তদাতা, আমরা তার আয়োজন করেছি। এবং তার সাথে সাথে আমরা শুধু রক্তদান শিবির নয়, আমরা বিভিন্ন ব্লকে ব্লকে যে জস নামক ঝড় কিছুদিন আগে বয়ে গেছে, সেই জস নামক ঝড়ের ফলে নদীমাতৃক এরিয়ায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে হলদিয়া, তারপর আমাদের রামনগর, কোলাঘাট। এবং আমরা কয়েকদিন আগে আমরা এই চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা ত্রাণ শিবিরের আয়োজন করেছি আমাদের হলদিয়াতে, কোলাঘাটে, এবং আমরা আগামী দিনেও এইসব এরিয়াতে যারা রয়েছে, বিশেষ করে আমাদের সুব্রত দা, যিনি খুব ভালো কাজ করছেন, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি, তিনিও তার উদ্যোগ নিয়ে এই এরিয়াতে আমরা দেখেছি মানুষের পাশে যারা এই জ্বর ঝড়ে ক্ষতিগ্রস্ত যে অসহায় মানুষ তাদের পাশে গিয়ে তাদেরকে। এই যে অভিযান চ্যারিটেবল এর পক্ষ থেকে যেটা আজকে আয়োজন হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, কি বলবেন এই উদ্যোগকে? অভিযান চ্যারিটেবল ট্রাস্ট তার সভাপতি আছে, এছাড়াও অভিযান চ্যারিটেবল ট্রাস্টের কার্যকরী সভাপতি অর্ণব দেবনাথ মহাশয় আছে, এছাড়াও আমাদের এখানে যুব নেতা আমিন সোহেল আছে, যার চিন্তাভাবনায়, এবং এখানে সুব্রতবাবু আছেন, সুব্রতবাবুর চিন্তাভাবনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবির মোটামুটি 40 জনের মতো রক্ত দেবে আজকে। তাছাড়াও আজ এই অভিযান ট্রাস্টের উদ্দেশ্য হলো, আমরা দেখেছি মহিলারা কীভাবে অত্যাচার করছে, এবং মহিলারা যে কোনো সময় যে কোনোভাবে তার বাড়ির স্বামীকে এবং শ্বশুর শাশুড়িকে নানাভাবে অত্যাচারে বলছে, যে কোনোভাবে কোনো একটা মনোমালিন্য হলো, কোনো একটা গণ্ডগোল হলো, সেটা বসে না করে সঙ্গে সঙ্গে তারা কোর্টে, আমাদের লোয়ার কোর্টে কেস করছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, যে মহিলারা যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা একসাথে বসে, আপনারা জানেন ইতিমধ্যে পাঁশকুড়াতে আমাদের একটা বসার জায়গা হয়েছে, আমাদের তমলুকে বসার জায়গা হয়েছে, যেখানে যদি কোনো একটা পরিবারের মধ্যে গণ্ডগোল হয় সেটা যাতে আমরা বসে মিটিয়ে নিতে পারি, যাতে কেসের মাধ্যমে মানুষ কী দুর্বিষহ হয়ে পড়ছে তা আপনারা সবাই জানেন, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এবং এই অভিযান ট্রাস্ট মানুষের কাছে বলবে এবং মানুষের কাছে বোঝাবে কিভাবে আমরা এক সংসার, আগের মতো যে 51টি সংসার সবাইকে নিয়ে চলা, তাই আমাদের এইটাই আমাদের উদ্দেশ্য এই অভিযান চ্যারিটেবল ট্রাস্ট।